আলমগীর ভাই কি করতেছেন ভাই? ভাই বিছানার উপর পানি ঢালতেছি ভাই। আপনার মাথা ঠিক আছে? ভাই মাথা আমার ঠিক আছে, কাস্টমারের মাথা আজকে নষ্ট করব। কে ভাই, কি আপনি নষ্ট করবেন? কারণ হচ্ছে যে বিছানার উপর পানি ঢালতেছি, কাস্টমার বলবে যে বিছানার উপর পানি ঢালতেছেন, ঘুমাবেন কই? এটা হচ্ছে সাধারণ বেডশিট না, এটা হচ্ছে ওয়াটারপ্রুফ বেডশিট, জগ ধরে পানি ঢেলে দিব। হায় হায়, যাদের ছোট বাবু আছে 1 থেকে 5 বছর বয়স, তারা আমার সাথে যোগাযোগ করেন। বৃদ্ধ পিতা মাতা আছে, বার্ধক্যজনিত কারণে বিছানা ইস্যু করে, আমার সাথে যোগাযোগ করেন, প্রত্যেক ঘরে ঘরে একটা করে পোড়া খামিরে আপনাদের পৌঁছে দিতে চাই। ভাই এটা নিয়ে নিচে তো গেছে মিয়া, কি করাম মিশরা? তো নিচে গেছে ভাই, নিচে গেছে। আপনি ভিডিও করতেছেন না ভাই? হ্যাঁ ভাই ভিডিও করতেছি। আমি আজকে দেখাই দিব মাইটবার যে ভিউয়ার্স আছে তারা কিন্তু দেখবেন অবশ্যই। দেখেন যে আমি কিন্তু জগ ধরে পানি ঢালছি। আমি ভিডিওর ভিতরে একটা কথা বারবার বলছি না যে ভাই আমি পানি ঢেলে আপনাদেরকে দেখাই দিব, আমি কিন্তু জগ ধরে পানি ঢালছি। এখন দেখাবো যে নিচে গেছে কিনা। এই দেখেন, এই যে এইখান থেকে পানি হচ্ছে দেওয়া শুরু করছি। জি ভাই, আপনি একটু পানি নিচে হাত দেন। কই ভাই, নাই তো বেজার। এই যে দেখেন পানি। আরে ভাই কি নিয়ে এলেন ভাই? পানি আছে ভাই। ভাই এটা ম্যাজিক নাকি ভাই? একবার ম্যাজিক বেডশিট ভাই। এক কথা আজকে যে বেডশিটের কথা বলবো এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ওয়াটারপ্রুফ বেডশিট। এটা কিন্তু বাংলাদেশে বাজারে এই প্রথমেই কিন্তু আপনাদের মাঝে নিয়ে এসেছে আলমগীর ভাই। এটার কিন্তু কি কি বৈশিষ্ট্য রয়েছে এবং কি কি ধরন সেটা কিন্তু আজকে আমাদের মাঝে জানিয়ে দেবে আলমগীর ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মাহিদ ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই। তো আপনাদের জন্য কিন্তু আপনার ভিউয়ারদের জন্য একবার আনকমন একটা প্রোডাক্ট নিয়ে আসছি, চাইনা ওয়াটারপ্রুফ বেডশিট, যা কিনা পানি ঢাললেও নিচেই আপনার তসক জাজিম সুরক্ষিত থাকবে 100%। কি বলেন সত্যি? একবার 100% সত্যি ভাই। নাকি আবার ভুল কথা বলতেছেন ভাই? ভুল কথা বলতেছি কিনা, এটা হচ্ছে কাস্টমার হাতে পাওয়ার পর প্রোডাক্ট রিসিভ করার আগে জগ ধরে পানি নিয়ে আসবে, যখন বাসায় থেকে নামবে না তখন জগ ধরে পানি আনবে, পানি এনে এরপর ঢেলে এইভাবে সুন্দর করে ঘষা মাজা করে তারপর নিচে দেখে তারপর টাকা দিবে। আর আমি হচ্ছে ভিউয়ার্সরা ভিডিও লাস্ট পর্যন্ত থাকবে, আমি পানি ঢেলে দেখাই দিব যে পানি যায় কিনা। সম্পূর্ণ আপনি পানি ঢেলে যাচাই করে দিবেন, চেক করে আমি দেখাই দিব ভাই। ঠিক আছে ভাই, তারপর কি কালেকশন থাকবে এটার ভিতরে? এর ভিতরে আমার কাছে কালার হচ্ছে 4টা। তো 4টা কালারের 3টা সাইজ আছে, একটা হচ্ছে 5 ফিট 7 ফিট, একটা হচ্ছে 6 ফিট 7 ফিট 1 ফিট জোড়া, এই যে হচ্ছে 5 ফিট 7 ফিট, এর সাইডে 1 ফিট জোড়া পড়বে 6 ফিট 7 ফিট, আর এর সাইডে 2 ফিট জোড়া দিয়ে 7 ফিট 8 ফিট। এর সাথে বালিশের কাপড় থাকে না, যদি কেউ চায় আমরা এই কাপড় কেটেই বালিশের কাপড় তৈরি করে দিই, তার জন্য এক্সট্রা প্রাইস অ্যাড হবে। বা কোল বালিশের কাপড় নিতে চাইলে কোল বালিশের কাপড়ও দেওয়া যাবে। এর পাশাপাশি আমাদের ট্রাভেল ব্যাগ, কম্বলের কভার, এসি কভার আছে। তো সব থেকে বেশি হচ্ছে এসি কভারটা এখন বর্তমান চলতেছে, যার কারণে না দেখাই আর পারলাম না। দেখেন ওরে ভাই এটা কি? এটা এসি কভার ভাই। এই যে এখন তো পৌষ মাস, মাঘ মাস, এসি গুলো বন্ধ আছে, প্রত্যেকটা অফিস আদালত বাসা বাড়ি মসজিদ সবখানে এসি গুলো বন্ধ আছে, তো এসি গুলোতে তো ময়লা পড়ে যাবে, এসি নষ্ট হয়ে যাইতে পারে, যার কারণে আপনি এসিটা যতক্ষণ আপনার কাজ নেই এখন, তো আপনি এসিটা একটা এসি কভার কিনে নিয়ে এটা ঢেকে রাখলেন, যখন শীত চলে গেল তখন এটা বের করে আবার ধুয়ে উঠায় রাখলেন, গত সামনে বছর আবার ব্যবহার করলেন। 1 টন 1.5 টন 2 টন 2.5 টন 4টা সাইজ আছে, মাত্র 260 টাকা। 260 টাকা? এটা কি পাইকারি রেট না খুচরা রেট? এটা খুচরা রেট, যদি কেউ পাইকারি নিতে চায় তো তাদের জন্য আমি আরো মানে কম রাখবো। শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 0179018683, এই নাম্বারে যোগাযোগ করলে আমি বলে দিব। এই যে একটা কালার ভাই, ভাই এই ব্যাগ শিটের ভিতরে এটার ভিতরে কত ফিট বাই কত ফিট হয়? এটা হচ্ছে 5 ফিট বাই 7 ফিট নরমাল সাইজ, এটা দেখতেই পাচ্ছেন আমার কাছে রোল বাই রোল আছে। এই রোলে যে চওড়া বহর হচ্ছে 58 ইঞ্চি, 58 ইঞ্চি বহর, 58 ইঞ্চির বাইরে 58 ইঞ্চিতে 5 ফিটও হয় না, 2 ইঞ্চি কম কিন্তু, কিন্তু বলি কিন্তু 5 ফিট 7 ফিট বলে বিক্রি করে, কারণ 58 ইঞ্চি বলে তো অনেকে বুঝবে না কয় ফিট, 5 ফিট 7 ফিট বলে বিক্রি করি, কিন্তু আছে 58 ইঞ্চি। তো এটার সাথে জোড়া দিয়ে 6 ফিট বাই 7 ফিট 7 ফিট বাই 8 ফিট হয়, বালিশে কভার কোল বালিশে কভার নিলেও দেওয়া যাবে, সমস্যা নেই। এই যে দেখেন একটা কালার, এটা 5 ফিট 7 ফিট, মাত্র 900 টাকা প্রাইস। এটা তো কি কালার, রংধনু কালার নাকি ভাইয়া? একবার রংধনু কালার ভাই। ভাই এটা একটু ভাই কাছ থেকে একটু না দেখলে অনেকে বুঝবে না ভাই, এটা তো সিস্টেমটা এরকম কেন ভাই? একবার চমৎকার ভাই। এই যে দেখেন জীবন্ত চিতাবাঘ শুয়ে থাকবে মনে হবে, জীবন্ত চিতাবাঘ। হ্যাঁ হ্যাঁ কি বলে, আর কেউ যদি চাই যে আমার এই চারপাশ দিয়ে যে ওভারলক করে দেওয়া লাগবে তাও কিন্তু দিতে পারবে। দেখেন একটু চমৎকার কোয়ালিটিটা একটু দেখাই দেন, মানে এই ওভারলকের কোয়ালিটি কিন্তু সবাই দিতে পারবে না ভাই। জি ভাইয়া, এটা আমি একবারে সুন্দর ভাবে ওভারলক করে দিই, কারণ হচ্ছে যাতে সুতা বেরোনোর কোনো ভয় না থাকে। আচ্ছা ভাই, এর সাথে কি বালিশের কভার আছে ভাইয়া? হ্যাঁ বালিশের কভার দেওয়া যাবে, কিন্তু সেটা আমি কিন্তু 900 টাকার সাথে বালিশের কভারের দাম বলিনি, ওটা হচ্ছে অ্যাড হবে। অ্যাড হবে? জি জি। আপনি শুধু শুধু বেডশিটের প্রাইসটা বলছেন? জি জি। আর এটা কারা ব্যবহার করবে ভাই? যাদের 0 থেকে 5 বছর বয়সের ছোট নবজাতক, বৃদ্ধ পিতা মাতা আছে, যাদের বার্ধক্যজনিত কারণে বিছানা থেকে উঠতে পারে না, জি, তো তারা অনেক সময় পোরসাব পায়খানা করে দেয়, বাবুরা খেলাধুলা করে বিছানার পর পানি বা খাইতে যে পানি ফেলে দেয়, তো আপনার তসক জাজিম তাই যে শীতের সময় যদি একবার ভিজে যায়, তো আপনি যদি ইচ্ছাও করেন যে আমি রোদে দিয়ে শুকাবো, কিন্তু এই পৌষ মাস মাঘ মাসে 7 দিন 10 দিন রোদ উঠবে না, তো আপনি কিভাবে শুকাবেন? ফ্যান দেওয়া যাচ্ছে না, কারণ শীত, আপনি তো থাকবেন রুমে, যার কারণে হচ্ছে ওয়াটারপ্রুফ বেডশিট যদি আপনি সাইজ মতো আপনার খাটের সাইজ মতো একটা নিয়ে জাজিমের চারপাশ দিয়ে গুজে রাখেন, তো আপনার পানি বা যাই পড়ুক না কেন বাইরে চলে গেলো, কোনো ঝামেলা নেই, একবার 100%। এটা আপনি ওয়াশেবল কিন্তু ভাই, এটা ওয়াশেবল, এটা ধৌত করতে পারবেন, এটা হচ্ছে কাপড়ের তৈরি, উপরে হচ্ছে সুতি কাপড়, নিচে হচ্ছে রাবার ঢালাই, রাবার ঢালাই থাকার কারণে আপনার শীতের সময়ও প্রচন্ড গরম থাকে, যার কারণে আপনার কোনো সমস্যা হয় না, এবং গরমের সময় ঠান্ডা থাকে। জি ভাই, এটার ভিতরে আর কি কালার আছে? এটার ভিতরে এই যে আর একটা কালার, দুইটা দেখালাম, এই একটা, এই দেখেন আর একটা কালার ভাই,
অসাধারণ কালার রে ভাই, এটা একদম অসাধারণ কালার ভাই, চমৎকার কালার না ভাই? জি ভাই, এগুলো কিন্তু আপুদের এবং ভাইয়াদের দেখলেই পছন্দ হবে। জি ভাই, একবার চমৎকার একটি কালার, অসাধারণ একটি কালার। এর লাস্ট কালার হচ্ছে আমার কাছে এইটা, এই যে হচ্ছে এটা আমি ব্লু কালার বলি। এর কোনো নির্দিষ্ট কালার হয় না ভাই, হ্যাঁ নির্দিষ্ট কালার, নির্দিষ্ট নাম নাই কালারে। দেখেন যে এক একটা এক রকম, অনেকে আর্মি কালার বলে, ঠিক আছে তো অনেক সুন্দর কালারটা। আচ্ছা, এইসব বেক্সির আইটেম কুরিয়ার সার্ভিসের সর্বনিম্ন কত পিস নিতে পারবে? হ্যাঁ ভাই, এগুলো যদি আপনার ব্লক থেকে কেউ চাই তো আমি এক পিচও এর রোল থেকে কেটে কেটে দিব, এক পিস মাল রুল থেকে কেটে দেব, রুল থেকে কেটে দিব। আজ আমি সব থেকে বেশি খুশি হই যদি কেউ ভিডিও দেখে সরাসরি আমার এলাকার ভিতর বা ঢাকার ভিতরে থাকেন বা সাভারের ভিতরে থাকেন, আমার শপে চলে আসবেন বা এখানে চলে আসবেন, আমার সরাসরি আমার কাছে আসবেন, দেখে শুনে প্রোডাক্টটা আপনার নিজ হাতে যাচাই বাছাই করে আমার সামনে নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। আর যারা ব্যবসায়ী ভাই আছে, অনেকেই আছে সারা বাংলাদেশে বেডশিটের ব্যবসায়ী আছে যারা মানে বেডশিট নিয়ে ব্যবসা করে, তা আমি বলবো যে সাধারণ বেডশিট নিয়ে তো আপনি ব্যবসা করতেই চাই, আপনার কাছে এখন বর্তমান মানে বর্তমানে একটা সময় আসছে যে সপ্তাহে একজন লোক এসে বলতেছে ভাই আমার একটা র্যাকসিনের মতো যে মানে র্যাকসিনের যে ব্যবহার করি ওইরকম একটা ওয়াটারপ্রুফ বেডশিট দেন, মানে অনেকে তো বোঝে না এগুলো, তো ওয়াটারপ্রুফ বেডশিট দেন, আপনি বলেন যে ভাই ওগুলো আমার কাছে নেই, তো কাস্টমারটা কিন্তু চলে গেলো, অন্য তো অন্যখান থেকে নিয়ে নিবে। তো আমি বলি যে ওই কাস্টমারটা আপনার কাছ থেকে নিলে সমস্যা কি? মানে কাস্টমার যদি চায় তার বেকশিটের যারা আইটেম বিজনেস করে তারা কিন্তু বেকশিটের দোকানের পাশাপাশি এটা কিন্তু ছয় পিস মাল যদি রেখে দেন এটির পাশাপাশি কিন্তু কাস্টমার চাইলে চাহিদা অনুসারে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন। অবশ্যই এইসব মালগুলো একবার আনকমন, এটা তো সচরাচর অন্তরে অ্যাভেলেবল হয় না, এখনো থানা পর্যায়ে জেলা পর্যায়ে আপনি কোনো দোকানে পাবেন না। আপনার দোকানে যদি থাকে আপনার দোকান থেকে এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে এই যে প্রোডাক্টটা আমি সেল করি এটা 100% চায়না প্রোডাক্ট, অরিজিনাল কোয়ালিটি, 100% ওয়াটারপ্রুফ। আপনি যদি একটা ফ্যামিলিতে ঢুকাইতে পারেন, ওই একটা একটা ফ্যামিলিতে দুইটা যাবে আর ওই দুইটা থেকে পাশের পাঁচটা ফ্যামিলি থেকে আরো 10টা বিক্রি করতে পারবেন আপনি। ঠিক আছে ভাই, এডির বেডশিটের পাশাপাশি আর কি আইটেম বিক্রি করবো ভাই? পাশাপাশি আমার কাছে এই যে বালিশ একেবারে সাইজটা একটু দেখাই দেন, এটা হচ্ছে 20x26, যদি কেউ বলে যে এর থেকে ছোট বা বড় লাগবে আমি দিতে পারবো, কোনো সমস্যা নেই। জি, সাইজ অনুসারে বানাই দিতে পারবো। কোল বালিশ একেবারেও আছে, কোল বালিশ একেবারে অবশ্য দেখাইতে পারলাম না, কেউ বললে কোল বালিশ একেবারে বানাই দিতে পারবো। এটা হচ্ছে ট্রাভেল ব্যাগ, ট্রাভেল ব্যাগ, জি জি। এটা কি বৃষ্টি পড়লে ভিজে যাবে নাকি? বৃষ্টি পড়লে ভিজবে না, এটা ওয়াটারপ্রুফ বেডশিটের। আর তারপরেও কেউ কাপড় চোপড় বা ট্রাভেলের জিনিস নিয়ে তো আর বৃষ্টির ভিতরে বা ইসের ভিতরে যাইতে চাবে না, তারপরে সাময়িক সময়ের জন্য যেটুকুই বা লাগবে ওটুকু কোনো সমস্যা হবে না, এটা ওয়াটারপ্রুফ, ওয়াটারপ্রুফ হবে। এটা হচ্ছে মাত্র 350 টাকা। জি ভাইয়া, 350 টাকা মাত্র, 350 টাকা। হ্যাঁ, এর পাশাপাশি আমার কাছে আছে হচ্ছে আপনার কম্বলের কভার, কম্বলের কভার, জি জি। হচ্ছে কাঁথা কম্বল বা লেপ যারা বের করছে শীতের সময়, তো তারা তো এই শীত চলে গেলে তো আবার উঠায় রাখতে হবে, সেটা সুরক্ষিত রাখার জন্য কিন্তু একটা কিছু দরকার। তার জন্য আমি একটা কম্বলের কাভার নিয়ে আসছি, এটা কিন্তু একবার বিগ সাইজ, ভিতরে একটা কাঁথা বা কম্বল দুইটা একবার অনায়াসে ঢুকে যাবে, তো যার কারণে এটা কিন্তু মাত্র 460 টাকা, 460 টাকা, জি 460 টাকা। পাইকারি রেট না খুচরা রেট? এটা হচ্ছে খুচরা রেট, যদি কেউ পাইকারি নিয়ে যায় আমি আরো কমে দিব, মাত্র 6 পিস আমি পাইকারি দামে দিব। আর এটা কিন্তু আপনার ওয়াটারপ্রুফ বেডশিটেরও একটা কালার, এটা কিন্তু ওয়াটারপ্রুফ বেডশিটের একটা কালার, তো এই কালারটা কেউ চাবেন না, কারণ হচ্ছে এই কালারটা ব্যাপক চাহিদা, তো এই কালারটা এখন স্টক আউট, এই কালারটা আমার কাছে নেই। এই কালারটা তাই কতদিন পরে পাওয়া যেতে পারে? এটা আসলে এরকম ভাবে বলা যায় না, কি জন্য, যেগুলো বাংলা প্রিন্ট, যেগুলো বাংলাদেশে প্রিন্ট হয়, যেগুলো অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায়, ওগুলো আপনার ইচ্ছা করলে আপনার একটা প্রিন্ট বসায় নেওয়া যায় নিজেরা কোম্পানি থেকে, কিন্তু এটা হচ্ছে চায়না থেকে আসে, যার কারণে ওইভাবে নিশ্চিত ভাবে বলা যাবে না। এটা হচ্ছে লাদেন কালার বললে এক কথায় সবাই চেনে, এটা হচ্ছে লাদেন কালারটা খুবই জনপ্রিয়, এই কালারটা মানে প্রতিদিনই নক আসে কিন্তু দিতে পারি না। আর আমার পিছনে আর একটা কালার দেখতে পাচ্ছেন, এই যে হোয়াইট এর ভিতরে গাছপালা ডালপালা, এটা কিন্তু ব্যাপক চাহিদা, তো এটা কিন্তু আমাদের কাছে নেই, তবে যদি কখনো আসে আপনার স্ক্রিনশট দিয়েন, যদি আসে স্টকে অবশ্যই দিতে পারবো। এর পাশাপাশি এসি কাভারটা এই যে দেখেন, এই যে এসি কাভার, এটার ভিতরে কিন্তু কালার আছে, কালার আছে অনেকগুলোই, আমি আপাতত 4টা কালার দেখাই দেই, দেখেন 4টা কালার, 4টা কালার আছে, 8 থেকে 10টা, 8 থেকে 10টা, সাইজ আছে 3টা, 1 টন, 1.5 টন, 2 টন, তো এগুলোই হচ্ছে আপাতত কালেকশন। তাই ভিউয়ার্স, ছোট ভিডিওতে এত কালেকশন দেখানো বা ডিটেইল জানিয়ে দেওয়া সম্ভব না, আপনারা যারা মাল নিতে চান স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে, সেখান থেকে কিন্তু ফোন দিয়ে কিন্তু মাল গড়িয়ে দিতে পারেন বাংলাদেশের যে কোনো অঞ্চলে, এখান থেকে কিন্তু পাইকারি দামে কিন্তু খুচরা কিন্তু এক পিস চেষ্টা করলে আপনি কিন্তু নিতে পারবেন, সেটা কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে মালটা দেখে শুনে যাচাই বাছাই করে। তাই ভিডিওটা আজকের মতো এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ।